টোকা দিয়ে গেলেন এবং পরবর্তীতে কিন্তু যে কিকটা নিলেন সতীর্থ কোনো খেলোয়াড়কে কিন্তু দিতে পারলেন না। মোহাম্মদ ইরশাদ দলের ক্যাপ্টেন, তিনি চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে লি টাক অবশ্য এখনো পর্যন্ত নিষ্প্রভ। আন্দ্রে ডেনিস ওভারল্যাপ করে উপরে উঠে এসেছেন, স্টপার ব্যাক হিসেবে খেলছেন। ও যে শটটা নিলেন আন্দ্রে ডেনিস, ভালো ক্রস করতে পারেনি, গড়ানো পেয়ে গেলেন সেখানে মোহাম্মদ বিন ফাউজদি। আন্দ্রে ডেনিস দুজনে কিন্তু সেখানে রয়েছেন, ক্লিয়ার করতে পারেননি এখনো পুরোপুরি। নাওচা সিং দেখা যাক পেনাল্টি এরিয়ার মধ্যে একটা ক্রস বাড়াতে পারেন কিনা, এখনো সুযোগ রয়েছে, শেষ পর্যন্ত পোস্টে কিক নিতে পারেন, নিলেন মোহাম্মদ বিন ফাউজদি। তিনি কিন্তু গত মৌসুমেও তিনি এক্ষেত্রে ফাউল 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 রেফারি কাছেই ছিলেন, কিছুটা উত্তেজনা, কিছুটা উত্তেজনা দু দলের খেলোয়াড়দের মধ্যে এবং রেফারি কাছেই রয়েছেন, উত্তেজনা এর আগের ম্যাচে উত্তেজনা আমরা দেখে, এবং দু দলের দুইজনকে বাংলাদেশের ফুটবল ফ্যান্সদের কাছে খুবই পরিচিত একটা নাম লি টাক। আরো একটা লম্বা বল ডিবক্সের ভেতরে গার্সিয়া ছুটছেন, বাট প্রস্তুত এক্ষেত্রে গোলকিপার গার্সিয়া, তিনি কিন্তু নিয়েছে গোকুলাম কেরালা এফসি অ্যান্ড দে আর সার্চিং অ্যান আর্লি গোল। ইনফ্যাক্ট যদি আর্লি গোলটা চলে আসে তাহলে কিন্তু শিওরলি ম্যাচে তারা আধিপত্য বিস্তার করতে পারবে। এবারে কিন্তু বল পেয়ে গেছেন ওই চার গোল করা ব্রুনো জুনিচি, তবে শেষমেশ তিনি কিন্তু রাখতে পারলেন না, তার কাছ থেকে কেড়ে নিয়েছেন মোহাম্মদ রশিদ, রশিদের কাছ থেকে পেয়েছেন ওখানে ওয়ান অন সামনে বাড়ানোর চেষ্টা, রাইট ফ্ল্যাঙ্ক থেকে অ্যাটাকে ওঠার চেষ্টা, ভুল পাস, একেবারেই কিন্তু ভুল পাস দিয়েছেন, বল পেয়ে গেছেন ফাউজি, ফাউজির কাছ থেকে ওই ব্রুনো জুনিচি দুর্দান্ত একটা জুটি গড়েছিলেন, ডান পায়ে সরাসরি পোস্টে নিলেন না, হেড করবার একটা চেষ্টা ছিল, না পোস্টে না সতীর্থ খেলোয়াড়দের উদ্দেশ্যে, মাঝামাঝি একটা জায়গায় হলো যার কারণে বল চলে গেল ফ্রিকিকের মাধ্যমে, আবারও খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। দেখা যাক ডি বক্সের ভেতরে ফেলার চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা, ওয়েল সাইডলাইন রেফারি ফ্ল্যাগ কি উঁচু না নিচু সেটা একটা বিগ কোয়েশ্চন আই গেস। ব্যাকহেড করলেন গার্সিয়া, পরবর্তীতে লাল রোমাইয়া টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন হেনরি কিসেককার উদ্দেশ্যে, কিসেককা এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, ভালো জায়গায় বলটা বাড়িয়েছেন, দেখা যাক ওভারল্যাপ করে অনেকটা উপরে উঠে আসা, সেখানে খেলোয়াড়টি ছিলেন মোহাম্মদ রশিদ, বাংলা টিভি এবং চ্যানেল নাইন ম্যাচটি আপনাদের, মোহাম্মদ রশিদ এখনো তার নিয়ন্ত্রণে রেখেছেন, পরবর্তীতে দেখা যাক সেবাস্টিয়ান, তবে আরো একটি কর্নার কিন্তু আদায় করে নিলেন লি টাকের পায়ে, জানি স্টল ডিফেন্ডার ডিফেন্স লাইনে খেলে থাকেন, তিনি বক্সের ভেতরে ছিলেন, পরবর্তীতে বল কিন্তু চলে গেল আবারও সাইড লাইন, শর্ট কর্নার নিয়েছেন, আবারও গার্সিয়ার পায়ে বল, এবারে কিন্তু শর্ট নিয়েছেন, অলমোস্ট কিন্তু ওন গোল হয়ে গিয়েছিল, অলমোস্ট ওন গোল হয়ে গিয়েছিল, এবং আরো একটা কর্নার ফর গোকুলাম কেরালা এফসি। ইলিয়াস পরবর্তীতে লাল রোমাইয়া, দুজন খেলোয়াড়ের মাঝখান দিয়ে শেষ পর্যন্ত কিসেক্কা নিজে কিকলেন, কিছুটা ডিফ্লেক্টেড এবং শেষ পর্যন্ত আরও একটি কর্নার ওই গোকুলাম কেরালা এফসির অনুকূলে, একের পর এক কর্নার তারা পেয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে লাফিয়ে উঠে হেড করার চেষ্টা তো করবেন, এবারে কিন্তু ডিবক্সের ভেতরে জটলা হয়েছে, ফাইনালি কিন্তু ক্লিয়ার করতে পেরেছেন ওখানে ইরফান উদ্দিন, চমৎকারভাবে ক্লিয়ার করেছেন, বল পেয়ে গেছেন সেবাস্টিয়ান, সেবাস্টিয়ান ফরওয়ার্ড পাস দিয়েছেন উদ্দেশ্য সেখানে ওই হেনরি কিসেক্কা, এখনও হেনরি কিসেক্কা, এবং হেনরি কিসেককাকে কিন্তু ফাউল করেন কিনা গার্সিয়া, পাওয়ারফুল শট তো ছিল কিন্তু রং ডিরেকশনে, নিঃসন্দেহে ঠিক টাচটা ছিল, এইমাত্র ডেসি মার্সেল যিনি মাঠে নেমেছেন তিনি বলের নিয়ন্ত্রণ নিলেন, এবং এখনো বল কাটিয়ে নেবার চেষ্টা ডেসি মার্সেল, 57 নম্বর জার্সি নিয়ে মাঠে প্রবেশ করেছেন আব্দুল শুকুর, তিনি মাঠ থেকে বেরিয়ে গেছেন আঘাতজনিত কারণে, দ্রুত গতিতে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ব্রুনো জুনিচি, তবে তাকে কিন্তু কড়া মার্কিংয়ে রাখা হয়েছে, ফ্রি মুভ করতে দেওয়া হচ্ছে না তাকে, এবং এই মুহূর্তে আবারও বাঁ প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক একটা ক্রস আসে কিনা শেষ পর্যন্ত, কিন্তু আন্দ্রে ডেনিস দীর্ঘকায় একজন খেলোয়াড়, 6 ফিট 2 ইঞ্চি উচ্চতা, শারীরিক গড়ন কিন্তু একেবারেই আফ্রিকানদের মতো, আন্দ্রে ডেনিস মূলত ত্রিনিদাদ ও টোবাগোর খেলোয়াড়, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে চলে এসেছে, অবশ্য ফাউল করা হলো, ব্যাক ট্যাকেল করলেন একটু আগেই যিনি মাঠে নেমে, ভালো জায়গায় দেখা যাক আরও একটা ক্রস আসে কিনা, এখনও সুযোগ রয়েছে, শেষ পর্যন্ত কী করলেন, বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, একক প্রচেষ্টায় ভেতরে ঢুকতে চেয়েছিলেন, বলটা ডিস্ট্রিবিউট করলে সেটি তিনি ভালো করতেন, ব্রুনো জুনিচি ট্রাই করেছিলেন বাধা দেওয়ার পারেননি, তবে এ যাত্রা কিন্তু বল চলে গেল পার্শ্বরেখার বাইরে, শট হেড হতে পারে, হেড হলো, এখনও কিন্তু সুযোগ পুরোপুরি নষ্ট হয়নি, ব্যাক পাস করেছেন আবারও লিটাক, দেখা যাক ক্রসটা আসতে পারে, কাটব্যাক করেছেন
গার্সিয়া ক্লিয়ার করলেন, এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি শাকমেদভ। লিটাক ভালো একটা কম্বিনেশন, মার্সেল দারুণ একটা চাপ তৈরি করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে। তেরেঙ্গানো দূরপালের একটা শট নিতে চেয়েছিলেন, সেখানে লিটাক পুরোপুরি সফল হননি। পরবর্তী আক্রমণে উঠতে হবে, সময় কিন্তু শেষ, যে কোনো সময় রেফারি লম্বা বাঁশি বাজাবেন। জর্ডানের রেফারি আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন, বল চলে গেল পার্শ্বরেখার বাইরে, রেফারি ঘড়ি দেখছেন, যে কোনো সময় হয়তোবা লম্বা বাঁশি বাজবে এবং ট্রেন হয়ে গেল বলতে না বলতেই রেফারির লম্বা বাঁশি। প্রথম কোনো ম্যাচ এবারের আসরে অমীমাংসিতভাবে শেষ হলো, শ্রী গোকুলাম কেরালা এফসি ভারত 0 এবং তেরেঙ্গানা এফসি মালয়েশিয়া